ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রামে হেরোইন কারবারিদের ঠেক, আর এই নেশায় আসক্ত হয়ে ধ্বংসের মুখে যুব সমাজ। তাই নেশা কারবারিদের প্রতিরোধ করতে এবার সোচ্চার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যা ও স্থানীয় জনগণ। স্থানীয়রা এবার দুই নেশা কারবারিকে আটক করে তুলে দিল পুলিশের হাতে। সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামের কয়েকটি এলাকাকে হিরোইন পাচারের করিডোর হিসেবে বেছে নিয়েছে নেশা কারবারীরা। এই গ্রাম থেকে অবাধে অন্যত্র হিরোইন পাচার হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল। তার উপর ভিত্তি করে অক্টোবর মাসের ৬ তারিখে পশ্চিম চন্দ্রপুর গ্রাম থেকে ৫০ গ্রাম হিরোইন সমেত খোকন নমসূদ্র নামে একে হিরোইন কারবারীকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ। পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে এই মামলার অপর আসামি তথা পশ্চিম চন্দ্রপুরের বাসিন্দা ওয়াজিদ মিয়াকে গ্রেফতার করে বর্তমানে দুজনই বিচার ধীন অবস্থায় রয়েছে। এদিকে মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ পশ্চিম চন্দ্রপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় হিরোইন পাচারের সাথে স্থানীয় পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর ও এক পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় জনগণ মিলে দুই হিরোইন পাচারকারীকে আটক করে ধর্মনগর থানার হাতে সমজে দেন। ধৃতরা হলেন যথাক্রমে কৈলাসহরের সিদ্দেক আলী এবং চন্দ্রপুর এলাকার অভিজিৎ চক্রবর্তী। গ্রাম প্রধান ঝুমা সূত্রধর জানান, দুই যুবক হিরোইন আদান প্রদানের সময় তাদের হাতে নাতে আটক করা হয়েছে। তবে তারা ঘটনার আজ পেয়ে হিরোইন অন্যত্র সরিয়ে নিয়েছে। তাদের কাছ থেকে অল্প কিছু হিরোইন মজুদ, কোটা ও ইঞ্জেকশনের সিরিঞ্জ উদ্ধার হয়েছে। বর্তমানে ধৃত দুই যুবক ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। বহির্ভূত দুজন ছেলে আমাদের পঞ্চায়েত এর আশপাশ ড্রাগসের কোটা এবং সিরিজ নিয়ে এখানে কিছু সংখ্যক লোকের সঙ্গে আদান প্রদান করছে। এমনি সময় আমাদের পঞ্চায়েত সদস্যা শ্রদ্ধেয়া মার্জনা বেগম তা দেখে তাকে ধরেছেন। ধরার পরে কয়েকটা ফেলে দিয়েছে, কয়েকটা পকেটে রেখেছিল। তাই উনি এলাকার সকলকে ডাক দিয়েছেন, ওনার ডাককে সবাই সাড়া দিয়ে এসেছেন। পঞ্চায়েত সংলগ্নে এসে দুটা ছেলেকে ধরেছেন হাতে নাতে, ধরে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি ডাক্সের কৌটা এবং শিরিষ সহ। এটা কোন জায়গা? পশ্চিম চন্দ্রপুর পঞ্চায়েত সংলগ্ন। আপনার নামটা? আমার নাম জুমা সূত্রধর। আপনি কি মানে এখানকার প্রধান? গ্রাম প্রধান। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া নেট।